অবিলম্বে মণিপুরে রাষ্ট্রপতি শাসন দিতে হবে বললেন ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল সভাপতি পান্না দে। মণিপুরে হিংসাত্মক ঘটনার কারণে সারা দেশ জুড়ে তোলপাড় চলছে। মণিপুরের হিংসাত্মক ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরার বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলি মণিপুরে শান্তি ফিরিয়ে আনার জন্য ত্রিপুরায় বিভিন্ন কর্মসূচি সংগঠিত করে চলেছে। শনিবার আগরতলা সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশে মণিপুরের হিংসাত্মক ঘটনার প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পান্না দে, ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহা সহ অন্যান্যরা। এদিনের বিক্ষোভ মিছিল থেকে ত্রিপুরা প্রদেশ তৃণমূল নেতৃত্বরা দাবি তুলেছেন মণিপুরে পুনরায় শান্তি ফিরিয়ে আনার জন্য মণিপুরের রাষ্ট্রপতি শাসন দিতে হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন বেটি বাঁচাও বেটি পড়াও। আজকে আমাদের দেশের বেটি খুন হচ্ছে প্রকাশ্যে নগণ্যভাবে, বোনদেরকে হাঁটাচ্ছে বস্ত্রহীনভাবে। আজ তাই আমরা সেই মণিপুরের প্রতিবাদে মণিপুর আমরা রাষ্ট্রপতি শাসন চাই, মণিপুরের মানুষের মা বোনদের ইজ্জত রক্ষা আর শান্তি চাই। সেই সব নিয়েই আজকে আমরা মহাত্মা গান্ধীর পাদতলে আমরা যুব তৃণমূল কংগ্রেস এবং মহিলা এবং সমস্ত তৃণমূলের সৈনিকরা আমরা আজকে ধর্ণা বসেছি তার প্রতিবাদ জানাতে, মোদী সরকারের প্রতিবাদ জানাতে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।